আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। শাহনাজ কিচেনে আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো, মাত্র একটা ট্রিক্স ফলো করে একেবারে ফুলকো ও নরম তুলতুলে তালের রসের তেলের পিঠা। যারা জীবনেও কখনো পিঠা তৈরি করেননি, পিঠার পটাও জানেন না, তারাও যদি হুবহু আমার রেসিপি এবং আমার ট্রিক্সটা ফলো করে এই তেলের পিঠাটা তৈরি করেন, ইনশাল্লাহ 100% গ্যারান্টি তাদের পিঠাটাও হবে একেবারে পারফেক্ট ও ফুলকো। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনেরটা ক্লিক করে দিবেন। তাহলে চলুন দেখে নেই তালের রসে তেলের পিঠা বা তালের মালপোয়া পিঠা তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমরা পিঠার জন্য ডোটা তৈরি করে নেব, তাই এখানে আমি বড় সাইজের একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। আর এখানে আমি ভেজা চালের গুঁড়াটা নিয়েছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 3/4 কাপ পরিমাণ ময়দা, তবে আপনারা চাইলে এখানে প্যাকেটের আটাটাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ নারকেল বাটা, আমি বাটা নারকেল নিয়েছি, আপনারা চাইলে শুধু পুরানো নারকেলটা দিতে পারবেন। দিয়ে দিলাম 1/2 কাপ খেজুরের গুড়, আপনারা এখানে চিনিটাও ব্যবহার করতে পারবেন, তবে গুড় দিলে এই পিঠার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই সবগুলি উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি অ্যাড করে দেব নর্মাল রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, আর এই ডিমটা ব্যবহার করার কারণেই কিন্তু পিঠাগুলো একেবারেই ফুলকো হবে। ডিমটাও ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ তালের রস, আমি এখানে ফ্রেশ মানে কাঁচা তালের রসটা ব্যবহার করেছি। এখন সব উপকরণের সাথে তালের রসটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ লিকুইড দুধ, আর আমি এখানে পিঠার স্বাদটা বাড়ানোর জন্য লিকুইড দুধ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে সম পরিমাণ হালকা কুসুম গরম পানিও এখানে ব্যবহার করতে পারবেন। আর দুধটাও কিন্তু আমি হালকা কুসুম গরম অবস্থায় নিয়ে নিয়েছি। এখন 2 থেকে 3 ধাপে লিকুইড দুধটা দিয়ে পিঠার জন্য ঠিক এরকমই একটা, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। আর চেষ্টা করবেন এই পিঠার ব্যাটারটা কোনো রকম হুইপ চামচ বা কাঁটা চামচ ব্যবহার না করে হাত দিয়ে করতে, তাহলেই কিন্তু ব্যাটারটা একেবারেই পারফেক্ট হবে। দেখুন এরই সাথে কিন্তু পিঠার জন্য পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তবে আপনাদের বোঝার সুবিধার্থে একটা চামচ দিয়ে আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ব্যাটারটা কিন্তু বেশি ঘন বা বেশি পাতলা হবে না, ঠিক এরকম থিকনেসের পিঠার ব্যাটারটা আমরা তৈরি করে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পিঠার ব্যাটারটা আমরা একটা সাইডে রেখে দেব 1 ঘন্টার জন্য। তবে সবচেয়ে ভালো হয় এই পিঠার ব্যাটারটা তৈরি করার পর যদি 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রাখা যায়, তাহলে এই ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন 2 ঘন্টা রেস্টে রাখার পর পিঠার ব্যাটারটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি। এখন এই ব্যাটারটা আমি আবারও একটি চামচ দিয়ে 5 মিনিটের জন্য ঠিক এভাবেই অনবরত নেড়ে চেড়ে যাব, এতে ব্যাটারটা একেবারেই ফ্লাফি হয়ে যাবে, আর এই ফ্লাফি ব্যাটারের কারণেই কিন্তু পিঠাগুলো একেবারেই ফুলকো হবে আর নরম তুলতুলে হবে। এখন পিঠাগুলি তৈরি করে নেওয়ার পালা, তাই পিঠা ভাজার জন্য চুলায় একটি প্যান দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে চুলার মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে এরকম একটি ডিব্বার ঢাকনা বসিয়ে দেব, আর একটু খেয়াল করুন আপনারা ঠিক যে সাইজের পিঠা তৈরি করতে চান, ছোট বড় অথবা মাঝারি, ঠিক সেই অনুযায়ী কৌটা বা ডিব্বার ঢাকনা ব্যবহার করলেই কিন্তু পিঠাগুলি আপনার পছন্দের মতো শেপে তৈরি হয়ে যাবে।
এখন ডিব্বা ঢাকনাটা আমরা তেলের মধ্যে দিয়ে দেব আর চুলাটা জ্বালিয়ে দেব মিডিয়াম হিটে। তেল এবং ঢাকনা দুইটাই যেন গরম হয়ে যায়। আর এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, পারফেক্ট তেলের পিঠা বা মালপোয়া তৈরি করার জন্য কিন্তু অবশ্যই প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তাহলে যখন দেখবেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে চুলার হিটটা আমরা লো মিডিয়ামে করে দেব এবং একটা বড় চামচ দিয়ে গরম তেল থেকে ঢাকনাটাকে তুলে এর এক্সট্রা তেলটা ঝরিয়ে নিতে হবে। এরপর কিছুটা পরিমাণ পিঠার বেটার ঢাকনার উপরে দিয়ে দেব এবং ঢাকনাটাকে 2 থেকে 3 বার একটু ট্যাপ করে ঢাকনার চার ধারে পিঠার ব্যাটারটা সরিয়ে দেব। এরপর সেই ঢাকনাটা তেলের মধ্যে দিয়ে দিলেই দেখবেন 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই পিঠাটা ফুলে তেলের উপরে ভেসে উঠবে। আর এ পর্যায়ে আবারও সেই তেলের চামচ দিয়ে পিঠার উপরে ঠিক এভাবে গরম তেলটা দিয়ে দেব। এরপর পিঠাটার একটা পাশ মুচমুচে করে ভাজা হয়ে গেলে পিঠাটাকে আমরা ঠিক এভাবেই উল্টিয়ে দেব। আর মাশাল্লাহ করে আমাদের পিঠাটা ঠিক এতটাই ফুলেছে যে এই পিঠাটা উল্টানোই সম্ভব হচ্ছে না। এরপর এ পাশটাও খুব ভালোভাবে মানে মুচমুচে করে ভাজা হয়ে গেলে পিঠাটা তেল থেকে তুলে এর এক্সট্রা তেলটা ঝরিয়ে নেব এবং একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নেব। দেখুন এর সাথেই কিন্তু একটা ফুলকপিটা তৈরি হয়ে গেছে। এখন সেমভাবে আরও একটা পিঠা তৈরি করে দেখাবো। দেখুন গরম তেল থেকে ঢাকনাটা তুলে এর এক্সট্রা তেলটা ঝরিয়ে নেব এবং ঢাকনার উপরে কিছুটা বেটার দিয়ে 2 থেকে 3 বার ঠিক এভাবে একটু ট্যাপ করে নেব। এরপর সেই ঢাকনাটা তেলের মধ্যে দিয়ে 1 থেকে 2 সেকেন্ড অপেক্ষা করব। আর 2 সেকেন্ড পরেই দেখবেন পিঠাটা একেবারে ফুলে তেলের উপরে ভেসে উঠবে। তখন তেলের চামচ দিয়ে পিঠাটাকে আমরা উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আরও একটি ফুলকপিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন সেমভাবে বাকি সবগুলি পিঠা আমরা তৈরি করে নেব। আর এই তেলের পিঠা বা মালপোয়া তৈরি করার সময় আপনার কিন্তু একটুও বিরক্তি আসবে না। এই পিঠাগুলি দেখতে এতটা ফুলকো ও মচমচে হয়েছে যে আপনি যতটা বানাবেন ততই কিন্তু বানাতে ইচ্ছে করবে। দেখুন এরই সাথে কিন্তু সবগুলি ফুলকো তালের রসে মালপোয়া বা তেলের পিঠা তৈরি হয়ে গেল। আর এই পিঠাগুলো আসলেই কতটা ফুলকো হয়েছে আমি একটা পিঠা আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। দেখতেই পারছেন ভিতরটা কতটা পারফেক্ট ও নরম তুলতুলে হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই পিঠাটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি।